কোরাই ফাইভের 8th generation 16 GB র্যাম আর 256 GB এসএসডি 8 GB গ্রাফিক্স সহ এটা আমাদের প্রাইস পড়ে 20,900 টাকা। এগুলোর ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যাবে? 3-4 ঘন্টা। বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে, যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন। 18টা ব্যাংকের ইএমআই সিস্টেম আছে, সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের দরকার নেই, আপনার কোনো এনআইডি কার্ড হতে, মানে আপনার কোনো কিছু দরকার নেই। আজকে চলে আসছি ইউটেক বিডিতে, আজকে আপনাদের কিছু ইউজ ল্যাপটপ দেখাবো। আমাদের সাথে আছেন সাব্বির ভাই। সাব্বির ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো সাব্বির ভাই, কি দেখাবেন আজকে আমাদের? আসলে আমাদের হিউজ কালেকশন আছে, ঠিক আছে, একটা ভিডিওর মধ্যে এত ল্যাপটপ দেখানো পসিবল না, বাট তারপর আপনাদের জন্য কিছু ল্যাপটপ সাজিয়ে রাখা আছে আমাদের সামনে। আচ্ছা, কি দিয়ে শুরু করবেন? আমরা আজকে যে এইচপিটা দিয়ে শুরু করি, এটা হলো আপনার যে এইচপির 640G5। আপনি খুব, মানে যদি আপনি ডুয়েল স্টোরেজ কোনো ল্যাপটপ চান, মানে সাধারণত দেখা গেছে আপনার 8th generation ল্যাপটপ থেকে আপনার, মানে এইচপির ক্ষেত্রেও আপনার 8th generation ল্যাপটপ তো ডুয়েল স্টোরেজ সিস্টেম নেই, শুধুমাত্র একটা স্টোরেজ থাকে, বাট এটার মধ্যে আপনি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন। আপনি অ্যাট এ টাইম হার্ড ড্রাইভ আর এসএসডি একই সাথে একই সময় ইউজ করতে পারবেন। কোরাই ফাইভের 8th generation 8 GB র্যাম আর 256 GB এসএসডি, এটা আমাদের প্রাইস পড়বে 30,900 টাকা। আচ্ছা, এটা ডেন্টেন্ট কোনো কিছু কি আছে? ডেন্টেন্ট টুকটাক ছোটখাটো থাকবে, যেহেতু ইউজ প্রোডাক্ট অতএব এতটুকু আপনার মেনে নিতে হবে, কিন্তু এরকম কোনো ডেন্ট থাকবে না যেটা আপনার গ্রহণ করবে না, ওগুলো আমরা নিজেরাই আনি না। আচ্ছা, এটা চার্জার কি অরিজিনাল চার্জার? আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন, প্রত্যেকের ল্যাপটপের সাথে। আর এটা আমাদের প্রাইস পড়বে 30,900 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট বা কোনো? আসলে আমাদের প্রাইসগুলো আপনার ফিক্সড না, কারণ আমাদের প্রাইসগুলো আপনার রেগুলার আপডাউন করা হয়, অতএব যখন আসবে কাস্টমার অতএব উই বেজে যে একটা বেস্ট প্রাইস হবে ইনশাল্লাহ ওইটাই পাবে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। আর এটা আপনি যে এইচপি এলিট বুকের 840G4, এটা কোরাই ফাইভের 7th generation 8 GB র্যাম আর 256 GB এসএসডি, অ্যান্ড এটার মধ্যে ডুয়েল স্টোরেজ সিস্টেম আছে। আপনি অ্যাট এ টাইম হার্ড ড্রাইভ আর এসএসডি একই সাথে একই সময় ইউজ করতে পারেন। সম্পূর্ণ সিলভার কালার মেটালিক বডি ল্যাপটপ, ডিসপ্লে সাইজটা বড়, আপনার 14.1 ইঞ্চি, আর এটা আমাদের প্রাইস পড়বে 26,900 টাকা। যেন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ, আপনি ফটো এডিটিংয়ের কাজ, আপনি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং, যদি আপনি এরকম প্রাইসের মধ্যে করছি স্মুথলি রান করতে পারেন, কারণ এটার পারফরমেন্স ফিডব্যাক খুব ভালো, প্রাইসও কম। ওকে, এটার ব্যাটারি ব্যাকআপ কেমন? 3-3.5 ঘন্টা। আর এটা আপনার এইচপি এলিট বুকের 820G4, এটাও কোরাই ফাইভের 7th generation 8 GB র্যাম আর 256 GB এসএসডি, মানে এক্স্যাক্টলি আপনার সেম থিং, ঠিক আছে। এই যে আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম এক্স্যাক্টলি সেম থিং, এটা 26,900 টাকা, এটা 24,900 টাকা। মানে ডিফারেন্সটা কি? স্ক্রিন সাইজটা, এটা 12.5 ইঞ্চি, এটা 14 ইঞ্চি। অনলি স্ক্রিন সাইজ? হ্যাঁ, শুধু স্ক্রিন সাইজ ছাড়া আপনার বাকি সব এক। আপনি সেম টাইপের কাজ করবেন, আপনি সেম টাইপের আপডেট করবেন, আপনি সেম টাইপের পারফরমেন্স ফিডব্যাকও পাবেন, সেম থিং, সেম, জাস্ট স্ক্রিন সাইজটা বড়, মানে ছোট আর বড়। আচ্ছা আচ্ছা, আর বাকি সব এক। আর এটা হলো আপনার এইচপি এলিট বুকের 840G2, এটা কোরাই 5th generation 5 8 GB র্যাম আর 256 GB এসএসডি, অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে 21,900 টাকা। মানে আপনি খুব কম প্রাইসের মধ্যে আপনি যদি ফটো এডিটিংয়ের কাজ করেন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কোডিং, প্রোগ্রাম, মানে এইটা যদি আপনি বেসিক ধরনের কাজগুলো করেন, তাহলে একদম লো প্রাইসের মধ্যে এটা প্রাইস পড়বে মাত্র 21,900 টাকা। মানে ফ্রিল্যান্সিং, ফটো এডিটিং করা যাবে এটাতে 21,900 টাকা। ফ্রিল্যান্সিং করবেন, ফটো, ইভেন আপনি প্রাইমারি লেভেলে ভিডিও এডিট, মানে আপনি বিগিনার যদি হন, আপনি ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে পারবেন। এটা আমাদের প্রাইস পড়বে 21,900, কম প্রাইসে বেশি। আর এলো আপনার যে লিনোভো থিংকপ্যাড X1 Yoga, এটা কিন্তু আপনার একেবারে পাতলা, হ্যাঁ সম্পূর্ণ পাতলা। এটার চার্জিং সিস্টেম হলো আপনার টাইপ সি, সুপার স্লিম, সুপার স্লিম, সুপার আলট্রা স্লিম। আবার আপনি 360 ডিগ্রি এটা ভাজও করতে পারবেন ল্যাপটপটা, সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে। আর এটা হলো আপনার কোরাই 7-এর 8th generation 16 GB র্যাম, 512 GB এসএসডি, 8 GB গ্রাফিক্স সহ। এই স্টাইলাস পেন আছে, আপনি এদের টাচ স্ক্রিনে সকল ধরনের কাজগুলো করতে, মানে অনেকে টাচ স্ক্রিন ল্যাপটপে একটা পেন ইউজ করতে চায়, মানে সবাই চায় না, অনেকে চায় যে একটা পেন ইউজ করবে, সেক্ষেত্রে আপনার পেনগুলো আলাদা পারচেস করতে হয়, কিন্তু এটার সাথে আপনার আলাদা পেন পারচেস করা লাগবে না। আপনি ল্যাপটপের সাথে বিল্ট ইন একটা স্টাইলাস পেন পাবেন, যেটা আপনি টাচ স্ক্রিনে সকল ধরনের কাজ করতে পারেন, অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে 49,900 টাকা। এটা দিয়ে তো ড্রয়িং করা যাবে, তাই না? সব স্কেচের কাজগুলো, আর্কিটেকচারাল কাজগুলো, ডিজাইনিং, মানে সব আপনি আপনার সিগনেচারও করতে পারবেন। এটা আপনার কোরাই 7-এর 8th gen 16 GB র্যাম আর 512 GB এসএসডি, 8 GB গ্রাফিক্স সহ, এটা আমাদের প্রাইস পড়বে 49,900 টাকা। আচ্ছা, 49,900। আর এটা হলো আপনার এইচপির জেডবুক 15U G6, এটা কোরাই 7-এর 8th generation 8 GB র্যাম আর 256 GB এসএসডি, আর এটা আমাদের প্রাইস পড়বে 47,900 টাকা। এই যে ডেস্কটপ কিবোর্ড লেআউটের মতো আলাদা নিউমেরিক কি দেওয়া আছে, আর এটা সাউন্ড সিস্টেম দেওয়া আছে আপনার ব্যাং এন্ড অলফসেনের। আপনি আরও কাস্টমাইজেশনের সুযোগ আছে, আপনি ল্যাপটপের র্যাম 8 GB আছে, আপনি মোর দেন 16 GB করতে পারবেন, 256 GB এসএসডি আছে, আপনি চাই ল্যাপটপে এসএসডি আরও প্লাস করতে পারবেন, আর এটা কিন্তু আপনার পারফরমেন্স ফিডব্যাক সম্পূর্ণ আলাদা পাবেন, কারণ জেডবুকের বিল্ট ইন কোয়ালিটি আপনার অনেক উন্নত মানের হয়, অথবা এটা পারফরমেন্স আপনি সম্পূর্ণ আলাদা এক্সেপশনাল পাবেন, খুব ভালো পাবেন। এগুলোর ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যাবে? 3-4 ঘন্টা। তিন চার ঘন্টা। আর এটা হলো আপনার লিনোভো থিংকপ্যাড T490,
এটা হলো কোরাই 7 এর 8 জেনারেশন, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি গ্রাফিক্স সহ। ল্যাপটপ তুলনামূলকভাবে পাতলা, চার্জিং সিস্টেম আপনার টাইপ সি, সম্পূর্ণ কার্বন ফাইবার বডি, অ্যান্ড এটা আমাদের প্রাইস পড়বে 42,900 টাকা। এটার সিপিউটা পাওয়ারফুল আছে, আপনি মাল্টিটাস্কিং এর কাজ করতে পারবেন, আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মান এডিটিং এর সফটওয়্যার ইউজ করতে পারবেন। 8 MB ক্যাশ আছে, 4টা কোর আছে, 8টা থ্রেড আছে, আর এটা আমাদের প্রাইস পড়বে 42,900 টাকা। আচ্ছা ভাই, একটা বিষয়, এটা এগুলো তো ইউজ ল্যাপটপ তাই না, এগুলো কেমন ইউজ হয়েছে বা এগুলোর মার্কেট প্রাইস? এগুলো আসলে ফার্স্ট অফ অল এগুলো আমাদের বাংলাদেশের জন্য তৈরি করা হয় ল্যাপটপ, এগুলো শুধুমাত্র আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোর জন্য তৈরি করা হয়, তবে এগুলো আপনি বাংলাদেশে আমাদের ব্র্যান্ড নিউ পাবেন না, এগুলো শুধুমাত্র বাইরে থেকে আনতে হবে। আর সেকেন্ডলি এগুলো আসলে আপনার বাইরের দেশে বিভিন্ন প্রজেক্টের কাজে ইউজ করা হয়, তো কোনটা আপনার 8 মাস হতে পারে, কোনটা 9 মাস হতে পারে, কোনটা 3 মাস, মানে এরকম 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, মানে আপনি ল্যাপটপ ধরে এক্সাক্ট বলতে পারবেন না যে এটা এত মাস ইউজ করা হয়েছে, জাস্ট একটা ধারণা থাকে এটা। আচ্ছা, এটা দেখে তো মনে হয় না যে 8 মাস 9 মাস ইউজ, এটা দেখলে মনে হয় আরো কম ইউজ হয়েছে, দেখলে মনে হয় একদম নতুন, কিন্তু জিনিসটা আসলে আপনি ইউজ হয়েছে এগুলো, মানে এগুলো তাহলে আমাদের বাংলাদেশি বা এশিয়া ভেরিয়েন্ট না? না না, এগুলো বাইরের বাইরের না, এগুলো আপনি অনেকগুলোর মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি পার্থক্য পাবেন, ঠিক আছে? আপনি ল্যাঙ্গুয়েজ, আপনি সিম্বলের মধ্যে আপনি অনেক সময় অনেকগুলোর মধ্যে আপনি পার্থক্য থাকে, যেমন যেটা এর মধ্যে কিন্তু আপনার লেআউটটা দেখছেন কিরকম, কিছু পার্থক্য থাকে, ঠিক আছে, কিছু পার্থক্য থাকে, অতএব এগুলো বাংলাদেশের জন্য আসলে তৈরি করেন। আর এর জন্য এগুলো আপনি আবার ফিডব্যাক একটু ভালো পাবেন, কারণ দেখা গেছে আপনার বাইরের দেশে ইউজ থিং, তো আপনি তুলনামূলকভাবে কিন্তু আপনার প্রাইস অনেক কম, যেরকম প্রাইসটা হওয়ার কথা, আর পারফরমেন্স ভালো এগুলো। আর এই যে এরকম আরেকটা মডেল আছে আপনার লিনোভো থিংকপ্যাড X1 কার্বন থিংকপ্যাড, সবচেয়ে দামি সিরিজের ল্যাপটপ আর সবচেয়ে পাতলা, এই দেখেন একেবারে কিন্তু পাতলা। আর এটার চার্জিং সিস্টেম হলো আপনার টাইপ সি, এটা হলো আপনার 16 জিবি র্যাম, কোরাই 7 জেনারেশন, 512 জিবি এসএসডি, 8 জিবি গ্রাফিক্স, আর এটা আমাদের প্রাইস পড়বে 44,900 টাকা। আর এটা হলো আপনার লিনোভো থিংকপ্যাড X1 ইউ, আমাদের কাছে X1 ইউ এর কয়েকটা মডেলই আছে, এটা আপনার X1 ইউ কোরাই 5টা, এটা কোরাই 5 এর 8 জেনারেশন, 8 জিবি র্যাম, আর 256 জিবি এসএসডি, এটা আপনি সম্পূর্ণ 360 ডিগ্রি ভাস করতে পারবেন, টাচ স্ক্রিন ডিসপ্লে, তার পাশাপাশি স্টাইলাস পেন আছে, আপনি সব কিছু মানে টাচ দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন। আর এটা আমাদের প্রাইস পড়বে 38,900 টাকা। জেডবুক এর আমাদের কাছে অনেকগুলো মডেল আছে, হ্যাঁ, এগুলো আপনার জেডবুক টাচ স্ক্রিন ডিসপ্লে 14U G5, সম্পূর্ণ IPS প্যানেল, টাচ স্ক্রিন ডিসপ্লে, এটা হলো আপনার কোরাই 5 এর 8 জেনারেশন, 16 জিবি র্যাম, আর 256 জিবি এসএসডি, 8 জিবি গ্রাফিক্স সহ, আর এটা আমাদের প্রাইস পড়বে 38,900 টাকা। আচ্ছা, সেক্ষেত্রে মানে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে, সেক্ষেত্রে তাদের জন্য কি এক্সট্রা কোনো ডিসকাউন্ট দিবেন কিনা? আসলে আমরা এক্সট্রা কোনো ডিসকাউন্ট এরকম ভাবে দেওয়ার চেষ্টা করব, বাট আমি একটা কথা বলি, আমাদের প্রাইসগুলো আপনার নিয়ত চেঞ্জ হয়, ঠিক আছে? অতএব যখন আসবে কাস্টমার, ভিডিও দেখে আসবে, মানে যেভাবে আসেন, ইভেন ভিডিওটা আপনি 6 মাস পরও দেখেন, তখনকার যেই রকম একটা বেস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ ওইটাই পাবেন। আচ্ছা, এইটুকু আমরা ইনশিওর হতে পারি? হ্যাঁ, এতটুকু না, এটা অবশ্যই আপনি ইনশিওর হন, কারণ আমাদের মধ্যে বেস্ট প্রাইস ইনশাল্লাহ আপনারা কেউ দিতে পারবে না। আপনি চাইলে ভিডিওর মধ্যে দেখা গেছে আমাদের প্রাইস রেগুলো আপডেট করা, বুঝতে পারছেন? আপনি যখন আসবেন, প্রোডাক্ট পছন্দ করবেন, দেন আমরা যে প্রাইস দেবো এটা আপনি বাজার যেভাবে ইচ্ছা যাচাই বাছাই করে দেখে নিন, আমাদের চেয়ে বেস্ট প্রাইস ইনশাল্লাহ কেউ দিতে পারবেন। আচ্ছা, যাক। আর এটা হলো আপনার লিনোভো থিংকপ্যাড X280, কোরাই 5 এর 8 জেনারেশন, 8 জিবি র্যাম, আর 256 জিবি এসএসডি, আর এটা আমাদের প্রাইস পড়বে 27,900 টাকা। চার্জিং সিস্টেম হলো আপনার টাইপ সি, আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ কার্বন ফাইবার বডি, 27,900। আর এটা হলো আপনার একেবারে লোয়েস্ট প্রাইসের মধ্যে কোরাই 5 6 জেনারেশন, আমি বলি আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ করতে চান, কিংবা আপনি যদি ফটো এডিটিং এর কাজ করেন, আপনার মিনিমাম 6 জেনারেশনটা লাগে কোরাই 5 এর ক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি খুব কম প্রাইস এবং যদি আপনি 6 জেনারেশন চান, এটা আপনার কোরাই 5 এর 6 জেন, 8 জিবি র্যাম, আর 256 জিবি এসএসডি, এন্ড এটা আমাদের প্রাইস পড়ে 20,900 টাকা। আচ্ছা ভাই, যে প্রাইসগুলো বললেন এগুলো তো মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস নাকি? এগুলো আসলে আমাদের আস্কিং প্রাইস, কারণ আমাদের প্রাইসগুলো আপনার রেগুলার আপডাউন করা হয়, তো অতএব আপনি যখন আসবেন, মডেল পছন্দ করবেন, উই ওয়াইজ আপনি যে প্রাইসটা পাবেন ওইটা হলো আপনার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস। আচ্ছা 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 আচ্ছা, আর স্পেশাল কি দেখাবেন? এদিকে দেখতে পাচ্ছি যে স্পেশাল আমরা এখানে হয়তো আপনাকে দুই একটা মডেল দেখাই দেব, দেখতে পাচ্ছি আসলে মডেল অনেক আছে, ঠিক আছে, একটা ভিডিওর মাধ্যমে তো ল্যাপটপ দেখানো পসিবল না, এখান থেকে আমরা ধরে দুইটা মডেল দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ, শিওর। যেমন আমরা এখান থেকে যে সারফেসে যে ব্ল্যাক কালারটা দেখাই দিই, ও এটা তো অনেক সুন্দর, এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, হ্যাঁ, এটা আপনার মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3, এই যে সম্পূর্ণ 2K রেজুলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে, ঠিক আছে, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, কোরাই 7 এর 10 জেনারেশন, আর এটা আমাদের প্রাইস পড়বে 78,900 টাকা। আর এটা হলো আপনার জেডবুক ফায়ারফ্লাই, এটা হলো আপনার কোরাই 7 এর 10 জেন, 16 জিবি র্যাম, আর 512 জিবি এসএসডি, আর এটাও কিন্তু সম্পূর্ণ IPS প্যানেল, টাচ স্ক্রিন ডিসপ্লে, আর এটা আমাদের প্রাইস পড়বে 75,900 টাকা। আসলে অনেক মডেল আছে, ঠিক আছে, অনেক মডেল আছে, আজকে আমরা ভিডিওতে যতগুলো দেখলাম, কিন্তু এর বাইরে যদি কোনো মডেল দেখেছে, আমাদের ফেসবুক পেজ আছে ইউটেক বিড়ি নামে,
আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দেখতে পারবেন। আর আমাদের শপ অ্যাড্রেস আপনার ঢাকা মিরপুর 10 এসএ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনতলায়। সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 10:30 থেকে রাত 9 পর্যন্ত। আজ ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে। আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে, যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে কি ইএমআই এর সুবিধা? আমাদের কাছে ইএমআই ফ্যাসিলিটি আছে, মোট 18টা ব্যাংকের ইএমআই সিস্টেম আছে। সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের দরকার নেই, আপনার কোনো এনআইডি কার্ড হতে, মানে আপনার কোনো কিছু দরকার নেই। জাস্ট 18টা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে, আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএমআই এর মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, তাহলে ঢাকার বাইরে থেকে যে কেউ ফোন করে আপনার সাথে ভিডিও কলিং এ কথা বলে, ঢাকার বাইরে থেকে আপনি যেটা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে মডেলটা পছন্দ করতে হবে, দেন আমাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, তারপর আমি বাকি টাকা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে দিয়ে দিবো। আপনি কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে বাকি টাকার খরচগুলো দিয়ে তুলে নেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে যারা ঢাকায় আসতে পারতেছেন না এই মুহূর্তে, বা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন, আপনারা ভিডিও কলে দেখে প্রোডাক্ট দেখে চেক করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন 1000 টাকা বিকাশ করে। সাব্বির ভাই, তাহলে থ্যাংক ইউ, আজকের জন্য আমরা বিদায় নেই। ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিও দেখা হবে। তো অবশ্যই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমরা আরও ডিসকাউন্ট চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।